অবাক এই দুনিয়াতে অবাক করা কত কিছুই না দেখেছেন শুনেছেন, তবে অবাক করা এই তথ্যটি শুনতে হয়তো আপনি মোটেও প্রস্তুত নন। আপনি কি গোল্ড মেডেল জিতে হিরো মাদার্স হতে চান? সন্তান জন্ম দিলেই গোল্ড মেডেল দেওয়া হয় এক দেশে, এমনকি দেওয়া হয় পদকও, যে পদকের নাম হিরো মাদার্স। শুনুন আর নাই শুনুন, এই নিয়মই চালু আছে এশিয়ার একটি দেশে। এই পদক পেতে কি করতে হয় এবং কোন দেশে এই পদক চালু আছে সেই সম্পর্কেই আমাদের আজকের আয়োজন। ওই দেশ ও সেই দেশের মানুষ সম্পর্কে মজাদার কিছু তথ্য বিস্তারিত জানাবো ছোট্ট এই ভিডিওটিতে। আশা করি ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে পুরোপুরি দেখবেন এবং ভালো লাগা ভিডিওটিতে লাইক শেয়ারের পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নেবেন। চলে যাচ্ছি মূল আলোচনায়। এশিয়ার একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র, নাম তার কাজাখস্তান। এটি বিশ্বের নবম বৃহত্তম রাষ্ট্র এবং বৃহত্তম স্থল বেষ্টিত রাষ্ট্র। এর উত্তরে রাশিয়া, পূর্বে গণচীন, দক্ষিণে কিরগিস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান এবং পশ্চিমে কাস্পিয়ান সাগর ও রাশিয়া। কাজাখস্তান প্রায় সম্পূর্ণভাবে এশিয়া মহাদেশে অবস্থিত, তবে দেশটির কিয়দংশ উরাল নদীর পশ্চিমে ইউরোপ মহাদেশে পড়েছে। দেশের উত্তর অংশে অবস্থিত পূর্বের নাম আস্তানা, যা বর্তমান নাম নূর সুলতান শহর, দেশটির রাজধানী। কাজাখ ভাষা কাজাখস্তানের সরকারি ভাষা। কাজাখ নামের তুর্কীয় জাতি এখানকার প্রধান জনগোষ্ঠী। 1870 থেকে 1876 সালের মধ্যে রাশিয়া কাজাখ দখল করে নেয়। 1992 থেকে 1991 পর্যন্ত কাজাখস্তান সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। 1991 সালে এটি স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর থেকে দেশটিতে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা বিদ্যমান। 1995 সালে একটি নতুন সংবিধান প্রণয়ন করা হয় যাতে রাষ্ট্রপতিকে একচ্ছত্র ক্ষমতা দেওয়া হয়। কাজাখ একটি তুর্কি শব্দ, এর অর্থ বিস্ময়। কাজাখস্তানের অর্থ বিস্ময়ের ভূমি। খ্রিস্টীয় 5 শতকে টার্কি ও ইরান থেকে বহু মানুষ এদেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করে। এদেশের উপর দিয়েই এশিয়া ও ইউরোপের মধ্যে বাণিজ্য হতো বিখ্যাত সিল্ক রোডের মধ্য দিয়ে। রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের প্রধান। সরকার প্রধান রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হন। রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা সরকারের উপর ন্যস্ত। আইন প্রণয়নের ক্ষমতা সরকার এবং দ্বিপাক্ষিক আইনসভা উভয়ের উপরই ন্যস্ত। 13 শতকে মঙ্গোলরা এখানে রাজত্ব শুরু করে। 16 শতক পর্যন্ত মঙ্গোলরা বিনা বাধায় এখানে রাজত্ব করে। 19 শতক থেকে রাশিয়া এদেশ দখল করে রাজনৈতিকভাবে রাশিয়ার দখলেই থাকে দেশটি। সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে 1991 সালের 16 ডিসেম্বর রাশিয়া থেকে সম্পূর্ণ স্বাধীন হয় দেশটি। স্বাধীনতার পর থেকে দেশটিতে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা বিদ্যমান। 1995 সালে একটি নতুন সংবিধান প্রণয়ন করা হয় যাতে রাষ্ট্রপতিকে একচ্ছত্র ক্ষমতা দেওয়া হয়। কাজাখস্তানের মোট আয়তন 2.7 মিলিয়ন বর্গ কিলোমিটার, যা দেশটিকে পৃথিবীর নবম বৃহত্তম দেশের মর্যাদা এনে দিয়েছে। কাজাখস্তান পৃথিবীর বৃহত্তম স্থলভূমি বেষ্টিত দেশ। এর আয়তন পশ্চিম ইউরোপের আয়তনের সমতুল্য। কাজাখস্তানের জনসংখ্যা প্রায় 1,75,63,300 জন, যা বিশ্বের 62তম। মোট জনসংখ্যার 60% কাজাখ, 30% রুশ, বাকি 10% অন্যান্য জাতিগোষ্ঠীর। মোট জনসংখ্যার 70% মুসলিম, বাকি 30% অন্যান্য ধর্মাবলম্বী। 70% মুসলিম হওয়ায় মুসলমানদের ধর্মীয় উৎসব পালন করতে দেখা যায় তাদের। অন্যান্য ধর্মাবলম্বীরাও তাদের উৎসব পালন করে থাকে। কাজাখস্তান জাতিসংঘ, ইউরোপের সুরক্ষা ও সহযোগিতা সংস্থা, ইউরো আটলান্টিক পার্টনারশিপ কাউন্সিল, তুরিক কাউন্সিল এবং ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি এর সদস্য রয়েছে। কাজাখস্তানের বেশিরভাগ সামরিক বাহিনী উত্তরাধিকার সূত্রে সোভিয়েত সশস্ত্র বাহিনীর তুর্কিস্তান মিলিটারি থেকে এসেছে। এই ইউনিটগুলি কাজাখস্তানের নতুন সামরিক বাহিনীর মূল হয়ে উঠেছে। এটি 40তম সেনাবাহিনী, যা পূর্বে 32তম সেনাবাহিনী ছিল। কাজাখস্তানে এশিয়ার বৃহত্তম এবং শক্তিশালী অর্থনীতি রয়েছে। তেলের মূল্য বৃদ্ধির কারণে কাজাখস্তানের অর্থনীতি 2013 সাল পর্যন্ত প্রতি বছর গড়ে 8% বৃদ্ধি পেয়েছিল।
2014 এবং 2015 সালে মন্দার আগে কাজাখস্তানই ছিল প্রথম প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্র যারা আন্তর্জাতিক মুদ্রা তহবিলে সময়সূচির 7 বছর আগে তাদের সমস্ত ঋণ পরিশোধ করে দিয়েছিল। কাজাখস্তান 2015 সালে বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগদান করে। একবিংশ শতাব্দীর প্রথম দশকের 25টি গতিশীল অর্থনীতির দেশের মধ্যে চীন ও কাতারের পরে কাজাখস্তান তৃতীয় অবস্থানে রয়েছে। এই দেশের মানুষের মাথাপিছু আয়ের পরিমাণ $9,686। বর্তমান সময়ে বিশ্বের অনেক দেশ ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে বিপর্যস্ত। এদের মধ্যে একদম প্রথম সারিতেই আছে চীন, ভারত, বাংলাদেশের মতো এশিয়ার দেশ। এইসব দেশগুলোতে জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্পর্কিত বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা ও আইনও করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত কম জনসংখ্যাও দেশের পক্ষে কিন্তু বেশ সমস্যার। এই পরিস্থিতিতে বিশ্বে এমনও একটি দেশ রয়েছে যেখানে মায়েরা আরও শিশু জন্ম দেওয়ার জন্য প্রতি মাসে আর্থিক সহায়তা এবং স্বর্ণপদক পান। অবাক করার মতো হলেও এটি সম্পূর্ণই সত্য। তেমনই দেশ কাজাখস্তান, যেখানে দেশ অনেক বড় কিন্তু সেই তুলনায় জনসংখ্যা অনেক কম হওয়ায় এই আয়োজন। এখানে জনসংখ্যা খুবই কম। এই দেশে কোনো দম্পতি সন্তানের সংখ্যা বেশি হলে এখানকার সরকার নাগরিকদের আর্থিকভাবে সহায়তা করে। যে মায়েরা কাজাখস্তানে বেশি শিশু জন্ম দেয় তাদের হিরো মাদার্স পদক দেওয়া হয়। গত বছর আন্তর্জাতিক মিডিয়ায় এ নিয়ে খবর প্রকাশিত হয়েছিল। কাজাখস্তান সরকার 6টি সন্তানের জন্মদানকারী মায়েদের রূপার পদক দেয়, পাশাপাশি 7 বা তার বেশি সন্তানের জন্ম দেওয়ার জন্য মায়েদের স্বর্ণ পদক প্রদান করা হয়। এর পাশাপাশি পদক জিতে থাকা নারীদেরও সারা জীবন সরকারের কাছ থেকে মাসিক ভাতা দেওয়া হয়। এটি ছাড়াও যাদের 4টি সন্তান রয়েছে তাদের 21 বছর বয়স পর্যন্ত মাসিক ভাতা দেওয়া হয়। এর আগে সোভিয়েত ইউনিয়নেও সন্তান জন্মদানের জন্য পদক এবং আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছিল। সোভিয়েত ইউনিয়ন 1944 সালে হিরো মাদার্স পুরস্কার ঘোষণা করেন। 10টিরও বেশি সন্তান জন্মগ্রহণকারী মায়েদের এই পুরস্কার দেওয়া হতো। প্রিয় দর্শক, সন্তান বেশি জন্ম দিলে গোল্ড মেডেল দেওয়া হয়, এই সম্পর্কে আপনি কি আগে থেকেই জানতেন? না জানলে ভিডিওটির কমেন্ট করে নো লিখুন, আর জানলে ইয়েস লিখুন। দেখা যাক কতজন এই হিরো মাদার্স পদক সম্পর্কে জানতেন আর কতজন জানতেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও যথাসম্ভব শেয়ার করুন। দুনিয়ার বিভিন্ন বিষয় সম্পর্কে সবশেষ সকল আপডেট থেকে শুরু করে সকল অজানা তথ্য আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।